ক্যালকুলেটারে ক্লিক করতে হবে, পর্দায় নিচে ছবির মতো ক্যালকুলেটার দেখতে পাবে, এটি হল স্ট্যান্ডার্ড ক্যালকুলেটার। আচ্ছা, তো আমরা কি দেখলাম যে প্রথমে স্টার্ট, তারপর অল প্রোগ্রামস, তারপর অ্যাসেসরিজ, তারপর ক্যালকুলেটার। তাহলে প্রথমে ডেস্কটপে একদম বাম দিকে থাকে স্টার্ট, নিচের দিকে স্টার্ট। তো স্টার্টে ক্লিক করার পর যে লিস্টটা খুলবে তাতে ঠিক এরকম জায়গায় প্রায় মাঝের দিকে এখানে থাকে অল প্রোগ্রামস, তার নিচেও থাকে। তো অল প্রোগ্রামস এর পর একটা বড় লিস্ট খোলে, সেখান থেকে অ্যাসেসরিজ, অ্যাসেসরিজ থেকে যেখান থেকে আমরা ফেড খুলতাম সেখানেই থাকে ক্যালকুলেটার প্রায় উপরের দিকে। তো ক্যালকুলেটারে ক্লিক করার পরই আমাদের ডেস্কটপে একটা ক্যালকুলেটারের ছবি দেখতে পাবো, যেটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটার। ক্যালকুলেটার ব্যবহারটা আমরা জানি যে ক্যালকুলেটার যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ব্যবহার হয়, তো সেটা আমরা করে দেখতেই পারি। দুই যুক্ত দুই ইকুয়ালস টু, মানে টু প্লাস টু ইকুয়ালস টু যদি আমরা করি তখন অবশ্যই সেটা ফোর রেজাল্টটা তোমরা দেখতে পাবে অ্যান্সারটা। তো ক্যালকুলেটার খোলার নিয়মটা যেটা সেটা কি হলো, যে প্রথমে স্টার্ট, তারপর অল প্রোগ্রামস যেখান থেকে আমরা পেন্টে যেতাম, অল প্রোগ্রামস সেখান থেকে অ্যাসেসরিজ, অ্যাসেসরিজ থেকে ক্যালকুলেটার, ক্যালকুলেটারে সেখানে একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটার খুলবে। স্ট্যান্ডার্ড ক্যালকুলেটারে আমরা সেখানে যোগ বিয়োগ বা গুণ ভাগ যে কোনো সেখানে সংখ্যা দেওয়া থাকে এবং সেখানে সংখ্যার পরে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নও থাকে কি করতে চাও এবং সমান চিহ্নও থাকে। তোমরা সেখানে প্রত্যেকটা সংখ্যার উপর মাউস দিয়ে ক্লিক করে সে সেখানে যোগ করা বা বিয়োগ করা তোমাদের প্রয়োজন মতো তোমরা সেটাকে ব্যবহার করতে পারো। তো আপাতত এখানে ক্যালকুলেটার খোলার নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে এই ক্যালকুলেটার খোলার নিয়মটা 24 পাতা এবং 25 পাতাটা ভালো করে পড়বে।